আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে গত ক্লাসের কন্টিনিউয়েশনে গত ক্লাসে আমরা যে ক্লাসটি নিয়েছিলাম তার ধারাবাহিকতায় আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেড যে চেঞ্জগুলো আমরা করি চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে, সেই জায়গায় গত ক্লাসে আমরা কিন্তু তিনটা গ্রুপের ডিসকাশন করেছিলাম, তিনটা গ্রুপের আলোচনা করেছিলাম। সেই তিনটা গ্রুপে আমরা পরিবর্তনগুলো দেখেছি কিভাবে হয়েছে। আজকে আমরা আরো কিছু গ্রুপ নিয়ে আলোচনা করব এবং তার মধ্যে তোমরা বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছ যে তিনটি সেন্টেন্স লেখা হয়েছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই শিরোনামে। আজকে আমরা একটু ডিফারেন্ট স্টাইল ফলো করব, সেটি হলো এক্সাম্পলগুলো আমরা একটু আগে দেব এবং তারপরে সেই এক্সাম্পলের সাথে আমরা গ্রুপগুলো সেট করে দেব। তারপর মোর অর লেস তোমাদের প্র্যাকটিসগুলোই কিন্তু তোমাদেরকে পারফেক্ট করবে ফর দ্য চেঞ্জিং অফ দ্য সেন্টেন্সেস অফ সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ওয়েল, লেটস সি, হিয়ার উই ফাইন্ড থ্রি সেন্টেন্সেস। অ্যাট ফার্স্ট সিম্পল সেন্টেন্সের পাশে লেখা আছে কি দেখছো, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। এটা একটা সিম্পল সেন্টেন্স। আমি গত ক্লাসেই বলেছিলাম যে প্রত্যেকটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চিনতে হবে এবং সেগুলো কোন বৈশিষ্ট্যের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স বলছি, স্বাভাবিক সংজ্ঞার ভিত্তিতে অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব আছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সিম্পল সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে চেহারাগুলো আলাদা করে আমরা চিনব। The simple sentence, it's all right, but what kind of simple sentence সেটা আমরা দেখব। তাহলে এখানে আমি বৈশিষ্ট্যটা তোমাদেরকে বলবো এবং সেটা কোন জায়গাটাতে আমরা একটু চিন্তা করব সেটা একটু সেটাও আমরা একটু মার্ক করে দিচ্ছি। সেটা দেখো, আমি লিখেছি টু বাই। তাহলে হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই আ শার্ট। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যটা যেটা পাচ্ছি, এমন একটি সিম্পল সেন্টেন্স যে সেন্টেন্সের মাঝখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম, দুইটা বৈশিষ্ট্য থাকতে পারে। তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্মকে আমরা কি বলি, ইনফিনিটিভ, হোয়াটস এভার, যাই হোক। তাহলে এই টু প্লাস ভার্বের বেস ফর্ম বাক্যের মাঝখানে থাকবে, অথবা টু এর জায়গায় কখনো কখনো ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকতে পারে। তাহলে এই ধরনের সিম্পল সেন্টেন্স কোন ধরনের, যে সেন্টেন্সের মাঝখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে। কেন থাকবে এটারও একটা কারণ আছে এবং সেটাও আমরা একটু জেনে নেব, তাহলে সুবিধা হবে। এই টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্মটা প্রথম অংশে যে কাজটা হয়েছে, এই বাক্যের প্রথম অংশে যে কাজটা হয়েছে সেই কাজটার উদ্দেশ্য প্রকাশ করবে। যেমন আমরা যদি বলি হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল, তখন সাথে সাথে যদি একটা কোশ্চেন এসে দাঁড়ায় কেন গিয়েছিল, এবং তোমরা কিন্তু বলবা টু বাই কেনার জন্য, এই এটাই হলো সেই উদ্দেশ্য, এ শার্ট, একটি শার্ট। তাহলে সেটা আমাদের এক্সটেনশন, যাই হোক। তাহলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো এমন একটি সিম্পল সেন্টেন্স যে সিম্পল সেন্টেন্সের মাঝখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা কোনো কোনো ক্ষেত্রে ইন অর্ডার টু, এই টু এর জায়গায় ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম আসবে। তারপরে আমরা সেই ধরনের সিম্পল সেন্টেন্সকে আমরা যখন পরীক্ষার খাতায় পেলাম, আমাকে বলা হলো তাহলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করো, তখন আমরা কি করব, আমরা প্রথম অংশ অর্থাৎ টু এর আগ পর্যন্ত যা আছে সবটুকু লিখে ফেলব। যেমন হি ওয়েন্ট টু মার্কেট, এইটুকুর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নেই, নো চেঞ্জ। অলরাইট, চেঞ্জটা তাহলে শুরু হচ্ছে কোথা থেকে, কমপ্লেক্স করার সময় চেঞ্জটা শুরু হচ্ছে টু এর জায়গা থেকে। এই টু এর জায়গায় একটু আগে বলেছিলাম টু এর পরিবর্তে কি থাকতে পারতো, ইন অর্ডার টু, ইন অর্ডার টু বা টু হোয়াটস এভার যাই থাকুক, সেটাকে আমরা কি করব, সেই জায়গায় আমরা বসিয়ে দিব, সো দ্যাট
এই দেখো এই জায়গায় পরিবর্তনটা স্টার্ট হয়ে গেল। তাহলে 2 টাকে আউট করে দিয়ে সেখানে আমরা কি বসাচ্ছি, সো দ্যাট বসাচ্ছি। এরপর আমাদের কাজ হবে প্রথম অংশের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে আবারো আমরা সো দ্যাট এর পরে নিয়ে যাব, এবং সেটা চলে আসলো, সাবজেক্ট ছিল হি, সেখানে হি চলে আসলো আবার। যদি এখানে কোনো নাম থাকতো তাহলে সেই নামের পরিবর্তে আমরা সুইটেবল প্রোনাউনটা ব্যবহার করতাম। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, একটা বাড়তি জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ক্যান অথবা কুড। কখনো কখনো এখানে মে অথবা মাইটও আমরা ব্যবহার করতে পারি। তাহলে কোশ্চেন হচ্ছে, এই যে বাড়তি অংশটুকু ক্যান বা কুডটা, এটা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হবে সেটা তোমরা মনে রাখবা। আগের অংশটা যে থাকবে বাক্যের, যে হি ওয়েন্ট টু মার্কেট, এই অংশের টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে আমরা ইউজ করব ক্যান। এই অংশের টেন্স যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে আমরা ইউজ করব কুড। এখানে যেহেতু আমরা ওয়েন্ট পেয়েছি, ভার্বটা পাস্ট টেন্সে ছিল, সেজন্য আমরা ক্যানের জায়গায় কি দিয়েছি, কুড। এই কুড দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু আর কিছুই না। এই যে টু বাই অংশটুকুর পরে বাকি যা ছিল, হ্যাঁ, অর্থাৎ টু এর পরে আমরা বাই যেটা ভার্বটা ছিল সেই ভার্বটা বসিয়ে, অর্থাৎ টু এর পরের যা ফুল অংশটুকু আছে, এই ক্যান বা কুড এর পরে টু এর পরে যা পরে যে ফুল অংশটুকু আছে সেটা নিয়ে যেভাবে আছে সেভাবেই বসিয়ে দেব। তাহলে দেখো টোটাল কমপ্লেক্স সেন্টেন্সটার চেহারা কি দাঁড়ো, তোমরা অলরেডি দেখতে পেয়েছো। হি ওয়েন্ট টু মার্কেট টু সো দ্যাট হি কুড বাই আ শার্ট, দ্যাটস গুড। তাহলে আসো এখন এই ধরনের বাক্যকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যেখানে সো দ্যাট বসিয়েছিলাম সেই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ শুধু একটা এন্ড বসবে, ঠিক আছে। তারপর সেই আগের মতোই আবার প্রথম সাবজেক্টটাকে আমরা নিয়ে আসলাম হি। এখন একটা জিনিস এখানে বাড়তি দিতে হবে, সেই বাড়তি জিনিসটা কি, যেমন কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ক্যান বা কুড ইউজ করেছিলাম, এখানে আমরা ইউজ করব ওয়ান্টেড অথবা ওয়ান্ট। তাহলে অর্থটা কিন্তু ঠিক থাকে, কোথাও কোথাও শুধু এন্ড দিয়েও এটাকে কম্পাউন্ড করা হয়েছে, বাট সেই ক্ষেত্রে অর্থটা একটু কেমন যেন মানে মিস অ্যাডজাস্টমেন্ট লাগে, আমার মাল অ্যাডজাস্টমেন্ট লাগে। যাই হোক, ওয়ান্টেড আমরা টু নিলাম। এই ওয়ান্টেডটাও ডিপেন্ড করবে আগের অংশের টেন্সের উপরে, যেমন এখানে ওয়েন্ট ছিল পাস্ট টেন্স, আমরা ওয়ান্টেড নিয়েছি। যদি এই আগের অংশের ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে নিতাম, তখন ওয়ান্টেড না নিয়ে ওয়ান্ট নিতাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ওয়ান্টেড টু অথবা ওয়ান টু নেওয়ার পরে এই টু এর পরে বাকি যা ছিল বাই এসার সেটা আমরা বসিয়ে দিলাম। তাহলে কম্পাউন্ডটা কি দাঁড়ালো, হি ওয়েন্ট টু মার্কেট হি ওয়ান্টেড টু বাই আ শার্ট, ভেরি গুড। তাহলে দেখা যাচ্ছে এই ধরনের বৈশিষ্ট্যের একটি সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করলে কি করতেছি, কমপ্লেক্স করলে কি করতেছি। তাহলে চলে আসা যাক আরেকটা এক্সাম্পল আমি দেই, অর্থাৎ এখানে আমরা একটি এই যে একটা গ্রুপ দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্স লিখব। আমি লাস্টে গ্রুপটা তোমাদেরকে সুন্দর করে গোছায় দিব, গ্রুপটা তোমরা লিখে নিলে কার কার ভিতরে আমাদের ইন্টারচেঞ্জ বা রোটেশন গুলো করতে হবে সেটি কিন্তু আমরা বুঝতে পারবো। আমরা লিখছি রবিন ভিজিটেড কক্সবাজার সো দ্যাট হি কুড এনজয় দ্য সি বিচ। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাক্য লেখা হয়েছে, রবিন ভিজিটেড কক্সবাজার সো দ্যাট হি কুড এনজয় দ্য সি বিচ। এখন তোমাদের কাছে আমার ফার্স্ট কোশ্চেন, যে বাক্যটা আমি লিখেছি এটা কোন ধরনের বাক্য, তোমরা সাথে সাথে আমাকে বলে উঠলা যে এটা একটা কমপ্লেক্স বাক্য।
তারপর আমি জিজ্ঞেস করলাম এটা কোন ধরনের কমপ্লেক্স বাক্য, সাথে সাথে তোমরা বললা স্যারের মাঝখানে, এটা কি অর্থে আসে আমি জিজ্ঞেস করলাম, তোমরা বললা যাতে, অর্থাৎ আগের অংশের কাজের উদ্দেশ্য প্রকাশ করে। তাহলে এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা ফর এক্সাম্পল পরীক্ষা পেয়েছি, এটাকে এখন আমাদেরকে বলা হলো ট্রান্সফর্ম ইট ইন সিম্পল, এটাকে সিম্পলে রূপান্তর করো। তাহলে আগে আমরা একটু আগে দেখে এসেছি যে সো দ্যাট যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স যখন এরকম পাওয়া যাচ্ছে বাক্যের মাঝখানে, সিম্পল করলে তাহলে আমরা কার কাছে যাব, মাঝখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম বসিয়ে দিয়ে আমাদেরকে ওই যে আগে যে তিনটা সেন্টেন্স দেখেছিলাম সেটার মতো এটাকে আমাদের কি করতে হবে, সিম্পলে রূপান্তর করতে হবে। তাহলে অন দ্যাট কেস আমাদের পরিবর্তনগুলো কোন কোন জায়গায়, আমরা সিম্পল করতে গেলে প্রথমে কি করছি, তাহলে সো দ্যাটটা উঠিয়ে দিচ্ছি। তাহলে আমার কাজ হচ্ছে প্রথম অংশ রবিন ভিজিটেড কক্সবাজার, এইটুক পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে চেঞ্জটা শুরু হচ্ছে এই টু এর জায়গায়, ওইখানে আমরা টুটা বসাচ্ছি, টু না বসিয়ে ইচ্ছা করলে আমরা ইন অর্ডার টু বসাতে পারি। এইটা বসানোর পরে যখন আমরা এটাকে সিম্পল করতে যাব, জাস্ট টু এর পরে বাকি থাকবে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড, এই অংশটুকু ফুললে আমরা আউট করে দেব। যত বড় সেন্টেন্স হোক আর যাই হোক, পরিবর্তন কিন্তু শুধু এই জায়গাটুকুতেই। তাহলে আমাদের টোটাল সিম্পল সেন্টেন্সটা কি দাঁড়ালো, রবিন ভিজিটেড কক্সবাজার টু এনজয় দা সিবিচ, তাহলে হয়ে গেল এটা সিম্পল ফর্ম। এখন এটাকে কম্পাউন্ডে রূপান্তর করতে গেলে কোন জায়গাটাতে পরিবর্তন হচ্ছে, শুধু যেখানে সোডাট ছিল সেখানে আমরা এন্ড বসিয়ে দিচ্ছি, আর তারপরে আমাদের প্রথম সাবজেক্টের পরিবর্তে হি নিচ্ছি, আর ওই যে টেন্স অনুযায়ী ওয়ান্ট অথবা ওয়ান্টেড টু, তাহলে এইখানে পরিবর্তনটুকু হচ্ছে কম্পাউন্ড করার সময়, আর এইখানে একটা পরিবর্তন হচ্ছে। তাহলে এন্ড বসছে আর তারপর সাবজেক্ট নিয়ে ওয়ান্ট অথবা ওয়ান্টেড টু, তারপর কি করার জন্য গেছে এনজয় সিবি, সেটা কিন্তু সবসময় কমন। তাহলে দেখো এই যে গ্রুপটা আমরা পেয়েছি, সেই গ্রুপের মধ্যে তোমাকে সিম্পল সেন্টেন্স দিক অথবা কমপ্লেক্স সেন্টেন্স দিক অথবা কম্পাউন্ড সেন্টেন্স দিক হোয়াটসোএভার তারা দিক, তুমি কিন্তু তিনটাতেই উল্টায় পাল্টায় ঘুরে দিতে পারবে। তবে এর যে স্কিলটা সেটা কিন্তু ডিপেন্ড করে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তার উপরে, না হলে সব কি মনে হয় একসাথে একটা এলোমেলো মনে হতে থাকে। ঠিক আছে, দ্যাটস গুড। তাহলে আসো আমরা এই গ্রুপটা একবার লিখি। গত ক্লাসে আমরা তিনটা গ্রুপ লিখেছিলাম, আজকে একটা গ্রুপ আমরা লিখে দিচ্ছি। একটু আগে আমরা যেটার এক্সাম্পল গুলো পড়লাম, তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পলের নিচে বৈশিষ্ট্যটা আমরা ছোট করে লিখে রাখি, টু অবলিক ইন অর্ডার টু প্লাস ভার্বের বেস ফর্ম, বাক্যের মাঝখানে কম থাকবে। কমপ্লেক্সের নিচে আমরা ছোট করে লিখে রাখি সো দ্যাট, ইচ্ছা করলে সো দ্যাট এর জায়গায় আমরা বসাতে পারি ইন অর্ডার দ্যাট। এরপর কম্পাউন্ডের নিচে আমরা ছোট করে লিখে রাখি এন্ড, তবে এই এন্ড এর পরে একটা জিনিস বাড়তি লিখব, সাবজেক্ট প্লাস ওয়ান্ট অথবা ওয়ান্টেড টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো এই যে তিনটা গ্রুপ, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর আরেকটা গ্রুপ পেলাম, সেখানে তিনটা ফর্ম, একটা থেকে আরেকটাতে আমরা মুভ করব। এখন পরীক্ষার খাতে একটা সেন্টেন্স পেলেই আমরা যা খুশি তাই কিন্তু আমরা করতে পারবো না, আমাদেরকে সেন্টেন্সের বৈশিষ্ট্য অনুযায়ী সংশ্লিষ্ট ক্যারেক্টারের সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ডগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। ভেরি গুড। তাহলে এটা প্রথমে বুঝতে হবে যে কোশ্চেনটা কেমন হবে, সেটাই এক্সাম্পলে বোঝানো হলো, তারপরে আমরা চেঞ্জগুলো কিন্তু দেখলাম। এখন আসো আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট টু এর সেকেন্ড যে বৈশিষ্ট্যের চেঞ্জগুলো সেগুলোতে একটু যাই। আমি জানি এগুলো তোমরা আগে থেকেই পারো, তারপরে পরীক্ষার খাতায় কিন্তু আমরা পারফেক্ট পাই না,
এর জন্য লট অফ প্র্যাকটিস আর বারবার এই রুলস গুলো রিফ্রেশ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো একটি সেন্টেন্স আমরা এখানে লিখছি, সেটি হলো লিখলাম মাদার ইজ টু সিক টু ওয়ার্ক, মাদার ইজ টু সিক টু ওয়ার্ক। তাহলে এইটা আমরা এখানে ক্যাপশন দিয়ে দিলাম, দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। সো কোশ্চেন, হোয়াট টাইপ অফ সিম্পল সেন্টেন্স? তখন আমার অ্যান্সার হলো বাক্যের মাঝখানে টু ডট 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 টু, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যাই থাকুক, হোয়াটস এভার, এই ধরনের বাক্যগুলো কজ অ্যান্ড ইফেক্ট প্রকাশ করে। কিরকম? মাদার ইজ টু সিক, মা এতই অসুস্থ যে ওই পাশে গিয়ে কিন্তু একটু নেগেটিভ কনসেপশন চলে আসে, পরে টু এর পরে যে ওয়ার্কটা আছে কাজ করা সেটা একটু নেগেটিভ কনসেপশনে আছে যে এতই অসুস্থ যে সে আর কাজ করতে পারে না। তাহলে ইমফাসাইজিং নেগেটিভ, এখানে নেগেটিভটা জোর দিয়ে বলা হচ্ছে, আগের বিষয়টাকে জোর দিয়ে বলা হয়েছে ওইটা এতটাই যে পরেরটা সে করতে পারে না। আমরা একটা মিনিং কনসার্নে গেলাম, কিন্তু মিনিং যদি চিন্তা না করে নর্মাল আমরা সেন্টেন্স স্ট্রাকচারাল বৈশিষ্ট্যের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে টু ডট 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 টু, এই কাঠামোটা কিন্তু পাচ্ছি। এখন এই ধরনের সেন্টেন্সটা আমরা চেনার পরে আমরা এটাকে কি করলাম, কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে চাই। আমাদের প্রথম কাজ হচ্ছে টু পর্যন্ত যা আছে সেটা আমরা লিখে ফেলবো, সেই পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হবে না। মাদার ইজ পর্যন্ত আমরা লিখলাম, এই টু এর জায়গায় যখন আমরা এটাকে কমপ্লেক্স করব আমরা বসিয়ে দিচ্ছি সো। এরপর টু এর পরে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অবস্থা প্রকাশ করার যে অংশটা সেটা যাই থাকুক না কেন সেটা আমরা লিখে ফেলব, সেখানে আমাদের কোনো পরিবর্তন নাই। এরপর টু এর জায়গায় আমরা কি বসিয়ে দেব, হ্যাঁ একটা দ্যাট বসিয়ে দেব, অর্থাৎ প্রথম টু এর জায়গায় বসবে সো আর দ্বিতীয় টু যেটা লেখা আছে সেখানে বসবে দ্যাট, টু টু, এই এই কাঠামোটুকুর মাঝখানে যে পরিবর্তন হলো। এরপরে এই যে একটু আগে আমরা যে পরিবর্তন করলাম তার মতোই প্রথম সাবজেক্টটা আমরা আবার নিয়ে যাব, যেমন মাদারের পরিবর্তে বারবার মাদার না লিখে একটা প্রোনাউন ইউজ করলাম সি। এরপর আমাদের একটা জানো বলো তো কি, রাইট, দ্যাট ইজ ক্যানট অথবা কুড নট, তাহলে আমরা ক্যানট নিব past tense হলে could not, যেমন mother is আছে তাহলে present tense আমরা কি নিচ্ছি, she can't। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে to এর পরে যে verbটা আছে সেই verbটাকে আমরা বসিয়ে দিব, যদি আরো কিছু থাকতো extension সেটা আমরা এখানে বসিয়ে দিতাম। তাহলে দেখা যাচ্ছে আমরা এটাকে complex করলাম so dot 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 that ব্যবহার করার মাধ্যমে। তাহলে একটু বলো দেখি, একটু আগে যে গ্রুপটা আমরা পেয়েছিলাম সেখানে কিন্তু সো দ্যাট ইউজ করছি, সেই সো দ্যাট আর এই সো দ্যাট এর মধ্যে পার্থক্য কি দাঁড়ালো? ডিফারেন্সটা হলো ওই সো দ্যাটটা একসাথে ছিল যাতে বোঝাতে, আর এই সো দ্যাটটা একটু মাঝখানে একটা স্পেস আছে, সো ডট 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 দ্যাট বলেছি, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিন্তু আমরা বসিয়েছি এই জায়গাগুলো। আগের চেঞ্জ একটা ক্যানট ছিল, এখন সরি ক্যান ছিল, এখন কিন্তু লিখছি আমরা ক্যানট। এইভাবে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করলাম। এখন যদি আমরা চাই যে এই সেন্টেন্সটাকে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব, শর্টকাট লিখছি, আমাদের কাজ হবে এই টু এর জায়গায় আমরা একটা ভেরি বসিয়ে দেব, আর যেখানে আমরা দ্যাট বসিয়েছিলাম এই টু এর জায়গায় আমরা সেখানে বসিয়ে দিব এন্ড, আর বাকি সব পরিবর্তনগুলো আনচেঞ্জড, সরি আনচেঞ্জড থাকবে। তাহলে দেখা গেল এই গ্রুপটা যদি আমরা এখন একটু অর্গানাইজ করে লিখি কি দাঁড়াচ্ছে, সেটি দাঁড়াচ্ছে আমরা লিখলাম সিম্পল কমপ্লেক্স, শর্টকাটে লিখি কম্পাউন্ড। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা
এইভাবে তিনটা ফর্মে ভাগ করি। প্রথমে সিম্পলের নিচে আমাদের বৈশিষ্ট্য হলো টু ডট 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 টু, কমপ্লেক্সের নিচে আমরা লিখলাম সো ডট 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 দ্যাট, কম্পাউন্ডের নিচে আমরা লিখলাম ভেরি ডট 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 এন্ড। এই তিনটার মধ্যে আমাদের ঘুরতে হবে। টু টু দিয়ে কোনো সিম্পল সেন্টেন্স পেলে কমপ্লেক্স করতে বললে আমরা কার কাছে যাচ্ছি সো দ্যাট, কম্পাউন্ড করতে বললে আমরা কার কাছে যাচ্ছি ভেরি এন্ড। এইভাবে বাক্যের মাঝখানে ভেরিয়েন্ট যুক্ত কোনো কম্পাউন্ড সেন্টেন্স পেলে সিম্পল করতে গেলে আমরা যাচ্ছি টু টু, কমপ্লেক্স করতে গেলে আমরা যাচ্ছি সো দ্যাট। এই তিনটার ভিতরে কিন্তু আমাদের ভোকেশনটা করতে হবে। আগের এক্সাম্পল এসে তোমরা দেখেছ, আরেকটি এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে এই তিনটা গ্রুপে ঘোরানোর আরেকটি বিষয় দেখাচ্ছি, আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি, এবং তোমরা কিন্তু নিজেরা একটু লিখে সেটা ঘোরার চেষ্টা করবা। তারপরে তোমাদের কিন্তু বাসায় প্র্যাকটিসের কথাও বলে দিব কোথায় প্র্যাকটিস করবা। সেটা করার পরে তোমাদের দেখবে আস্তে 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 নিজেদের এক্সপার্টিসটা অনেক বাড়ছে এবং কনফিডেন্স লেভেলটা বাড়ছে, যেটা কিন্তু তোমাদের মধ্যে একটু কমে গেছে আগের চেয়ে অনেক, যেহেতু মাঝখানে অনেক গ্যাপ পড়ে গেছে। তাহলে আমরা লিখলাম man was very tired and he couldn't walk. তাহলে সেটি আমরা পরীক্ষা ফর এক্সাম্পল এরকম একটি বাক্য পেয়েছি। তোমাদেরকে জিজ্ঞেস করলাম এটি কোন ধরনের বাক্য, তোমরা আমাকে বললে দিস ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স। প্রথমত এন্ড দেখে আমরা বুঝতে পারি কম্পাউন্ড, তারপরে আরেকটা বৈশিষ্ট্য আমরা এখানে কি পেয়েছি ভেরি, এবং ভেরি ডট 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 এন্ড এই কাঠামোটা কিন্তু এখানে বিদ্যমান। তাহলে আমি বললাম মেক ইট সিম্পল, তখন তোমরা সাথে সাথে মাথায় আসলে তাহলে গ্রুপ অনুযায়ী আমরা কার কাছে যাচ্ছি টু টু কাঠামো দিয়ে সেটাকে আমরা সিম্পল, টু টু কাঠামো দিয়ে সেটাকে আমরা সিম্পল করতে যাচ্ছি। তাহলে সিম্পল করার সময় আমরা ভেরি অ্যান্ড উঠিয়ে দিব, ওই ভেরির জায়গায় বসাচ্ছি টু আর অ্যান্ডের জায়গায় আবার বসে দিচ্ছি টু, এবং এরপরে হি কুডন্ট বা হি ক্যানট এই অংশটুকু পুরোটা কেটে দিয়ে যাই থাকুক মাঝখানে কেটে দিয়ে টু এর পরে শুধু লাস্ট ভার্বটা নিয়ে আসছি, যেমন ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। এই পর্যন্ত এটা হয়ে গেল সিম্পল সেন্টেন্স। তারপর এই সেন্টেন্সটাকে যখন আমাদেরকে বলা হলো কমপ্লেক্সে রূপান্তর করো, শুধু কাজটা আমরা কি করতেছি টু এর জায়গায় আমরা বসাই দিচ্ছি টু, এই টু এর জায়গায় আমরা কি বসিয়ে দিচ্ছি দ্যাট, এরপর আমরা আগের মতো আবার ফিরে আনতেছি হি কুডন্ট বা ক্যানট যেটা থাকে অ্যাকর্ডিং টু টেন্স। এখন যদি তোমাদেরকে আমি একটা কমপ্লেক্স সেন্টেন্সে দিই, তোমরা বাকি দুইটাতে অবশ্যই যেতে পারবে, যত প্র্যাকটিস করবে ভুলগুলো তোমাদের ঠিক হয়ে আসবে। তাহলে এটি ছিল আমাদের দ্বিতীয় গ্রুপ অফ চেঞ্জিং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আজকের শেষ গ্রুপ। অর্থাৎ আমি কিন্তু প্রতিটি ক্লাস তোমাদের জন্য খুব বেশি লেন্দি করব না, যেটুকু দেব এইটুকু তোমরা ঠিক ভালোভাবে প্র্যাকটিস করবা এবং আস্তে আস্তে এগুলোর উপর দক্ষতা কিন্তু নিয়ে আসতে হবে। তাহলে লাস্ট গ্রুপটাতে আমরা আজকে একটি সেন্টেন্স লিখছি, সেটা লিখলাম দ্য স্টুডেন্টস হু wish good results may work hard. তাহলে এখানে আমরা একটা সেন্টেন্স লিখলাম দ্য স্টুডেন্টস হু উইশ, আমরা একটু চেঞ্জ করে দিব স্টুডেন্টস, হ্যাঁ রাইট, দ্য স্টুডেন্টস হু উইশ গুড রেজাল্টস মে ওয়ার্ক হার্ড। তাহলে তোমাদেরকে এখন একটি সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া হলো, এবং সেই এক্সাম্পলের ভিতরে তোমরা একটা জিনিসের দিকে খেয়াল করবা, সেটা হচ্ছে হু, অর্থাৎ আমি এখানে হুয়ে দিতে হুটাকে একটু মার্কিং করলাম, এইটার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন।
আমরা সবাই মোটামুটি জেনো আগে থেকে, তারপরেও বলছি বাক্যের মাঝখানে দুইটা অংশকে সংযুক্ত করতে যখন আমরা কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড, যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে তোমরা কাদেরকে বলছো সবাই, হু, হুইচ, হোয়াট, ওয়াই, ওয়ার, যেগুলো হোয়াটস এভার, তবে এই চেঞ্জিংগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু তিনটা ডাব্লিউএইচ ওয়ার্ড বেশি পাই, হু, হুইচ, আর তার সাথে ডাব্লিউএইচ এর বাইরে একটা হচ্ছে দেন। তাহলে এই ক্ষেত্রে রিলেটেড প্রোনাউনের আমরা তিনটা জিনিস একটু বেশি পাই, হু থাকতে পারে, এই হু এর জায়গায় হুইচ থাকতে পারে, হুইচ এর জায়গায় দ্যাট থাকতে পারে, ওকে। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই হু হুইচ দ্যাট গুলো কিন্তু আমরা ডিফারেন্ট পারপাসে ইউজ করি। যেমন এই হুটা বসছে কিসের উপর ডিপেন্ড করে, আগের অংশের যে সাবজেক্টটা সেটার উপর ডিপেন্ড করে। আগের অংশের সাবজেক্ট এখানে লেখা আছে স্টুডেন্টস, তোমরা দেখতে পেয়েছো এটা ব্যক্তিবাচক, তাহলে সেই কারণেই কিন্তু এখানে হু হয়েছে। তাহলে রিলেটেড প্রোনাউন হুটা কাকে ইন্ডিকেট করে, ব্যক্তিবাচক কোনো সাবজেক্টকে, ঠিক আছে। তারপরে আমরা এখানে যদি হু এর জায়গায় হুইচ বসাই, তাহলে আগের সাবজেক্টটা হতো অব্যক্তিবাচক, ঠিক আছে, অব্যক্তিবাচক। স্টুডেন্টসের জায়গায় যদি পেন্স থাকতো, কলম, তাহলে আমরা কিন্তু হু নিতে পারতাম না, হুইচ নিতাম, রাইট। আবার আরেকটা আমরা রিলেটিভ প্রোনাউন মাঝে মাঝে ইউজ করি, দ্যাট, যেটি ব্যক্তিবাচক বা অব্যক্তিবাচক দুইটার ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। দ্যাটের একটা বিশদ ব্যবহার আছে, সেটা আমরা প্রোনাউন রেফারেন্সিং যখন তোমাদেরকে পড়াবো সেটার ক্লাসে আমি সেটা আলোচনা করবো। তাহলে আমার কোশ্চেন হলো, আর একটু আমরা শর্ট করে গুছিয়ে আনি, সেটা হলো এখানে আমরা একটি সেন্টেন্স পেয়েছি যার মাঝখানে রিলেটিভ প্রোনাউন আছে, চেহারা দেখেই চিনা যাচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। যদি কোনো বাক্যের মাঝখানে রিলেটিভ প্রোনাউন থাকে, সাথে সাথে আমরা বুঝে নেবো যে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স বলতো? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে যদি এখন আমি আরেকভাবেও জিজ্ঞেস করি, এটা কি সেন্টেন্স, তোমরা বলছো কমপ্লেক্স সেন্টেন্স, কিভাবে বুঝলা? তুমি বলতে পারো যে স্যার এর মাঝখানে একটি রিলেটিভ প্রোনাউন আছে, দ্যাটস গুড। এখন আমি শুধু রিলেটিভ প্রোনাউন আমরা বলবো না, রিলেটিভ প্রোনাউন তো আছেই, এবং সবসময় একটি রিলেটিভ প্রোনাউন যখন পাবে তারপরে আগের সাবজেক্টের যে ভার্বটা সেই ভার্বটাও কিন্তু পাওয়া যাবে, যেমন এখানে আছে উইশ, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সের বৈশিষ্ট্য আমরা খেয়াল রাখবো, রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব, এবং আমরা এই সেন্টেন্সটিকে একটি কমপ্লেক্স সেন্টেন্স বলেছি। এখন যদি পরীক্ষা আমাকে একটা ইনস্ট্রাকশন দেয় যে এই সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে তোমরা রূপান্তর করো দেখি, তখন আমরা কি করছি? সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমাদের কাজটা হবে খুবই সিম্পল, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যেটা মাঝখানে আছে সেটা উঠাই দিবা, এবং পরে যে ভার্বটা আছে তার সাথে শুধু আইএনজি যোগ করে দিব, অর্থাৎ এটা মুছে দিয়ে আমি উইশের জায়গায় কি লিখলাম? উইশিং, দ্য স্টুডেন্টস উইশিং গুড রেজাল্টস, যেটা ছিল মেইন ওয়ার্ক হার্ড। তাহলে হয়ে গেল সিম্পল। তাহলে সিম্পল করাটা কিন্তু আসলে কোনো বিষয়ই না। এখন যখন আমরা এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড ফর্মে নিয়ে যেতে বলবো, তখন আমাদের কাজটা হবে আগের মতো রিলেটিভ প্রোনাউনটা কিন্তু আমরা উঠাই দিব, অর্থাৎ হুটা কিন্তু থাকবে না। দ্য স্টুডেন্টস উইশ গুড রেজাল্টস, এই পর্যন্ত আমরা লিখে ফেললাম, রিলেটিভ প্রোনাউনটা এখন নাই, কি করছি ভাই? কম্পাউন্ড। সেই ক্ষেত্রে আমরা একটু পরে গিয়ে আর একটা ভার্ব পাচ্ছি, সেটা হচ্ছে মেইন ওয়ার্ড। সেই ভার্বের আগে, সেই ভার্ব অক্সিলারি আর মেইন ভার্ব একসাথে, সেই ভার্বের আগে কিন্তু আমরা একটা এন বসাই। তাহলে দ্য স্টুডেন্টস উইশ গুড রেজাল্টস অ্যান্ড মেই ওয়ার্ক হার্ড। ইচ্ছা করলে কেউ কিন্তু সেই অ্যান্ডের পরে আবার সাবজেক্ট দিতে পারো, যেমন অ্যান্ড দ্য স্টুডেন্টস এর পরিবর্তে দেই মেই ওয়ার্ক হার্ড, এই কথাটাও কিন্তু বলতে পারতা, অসুবিধা নাই, আবার না বললেও কিন্তু অসুবিধা নাই। এখন দেখো তাহলে এটা আমরা কিভাবে সিম্পল করেছি আর কম্পাউন্ডটা কিভাবে করেছি, দুইটাই কিন্তু আমরা দেখলাম। এখন গ্রুপটা লিখে আমরা আর একটা এক্সাম্পলে সেটা পুট করতে চাই। এখন আমরা লিখলাম গ্রুপটা আগের মতো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শর্ট লিখলাম। তাহলে আমি এখন কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্যটা আগে লিখলাম, রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব। তাহলে এমন একটি কমপ্লেক্স সেন্টেন্স যার মাঝখানে রিলেটিভ প্রোনাউন আছে, অর্থাৎ হু, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে অথবা দ্যাট আছে, তারপর একটা ভার্ব আছে, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পল করতে চাই, আমাদের কাজটা হবে রিলেটিভ প্রোনাউন উঠে গিয়ে ভার্ব প্লাস আইএনজি, এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ড করতে চাইলে মাঝখানে একটা অ্যান বসাই দিয়ে সেটা আমরা করতে পারবো, কোনো অসুবিধা নাই। তাহলে
এই তিনটি গ্রুপের মধ্যে কিন্তু আমাদেরকে কি করতে হবে, রোটেট করতে হবে। সো চলো আমরা একটি সেন্টেন্স এখন নিজেরা পরিবর্তন করার চেষ্টা করি। আমরা লিখলাম দ্য বক্স হুইচ ইজ রেড ইজ মাইন। সেক্ষেত্রে আমরা প্রশ্ন করলাম কি সেন্টেন্স বললা, কমপ্লেক্স কিভাবে বুঝলাম, আজকে নিজের প্রোনাউন আছে হুইচ এবং এরপর অবশ্যই একটি ভার্ব আছে। এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা বললাম যে মেক ইট সিম্পল, তখন আমরা কি করি জাস্ট এই হুইচটাকে আউট করে দিব এবং পরে যে ভার্ব আছে তার আইএনজি ফর্মটা নিব। পরে ভার্ব ছিল ইজ, তার মানে বি ভার্ব, বি ভার্বের আইএনজি ফর্ম কি হয় বলো দেখি, তাহলে সেটা হবে বি। দ্য বক্স বিং রেড ইজ মাইন। অনেক সময় এগুলো একটু সেন্সিটিভ ফর্ম, অন্যভাবেও কিন্তু সিম্পল করা যাবে। যদি কেউ লিখে দ্য রেড বক্স ইজ মাইন, সেটাও কিন্তু হবে, আর নিয়ম অনুসারে গেলে এইভাবেও কিন্তু হবে, দুইভাবেই কিন্তু আমরা করতে পারি। তাহলে এটাকে যখন কম্পাউন্ড বানাতে বলা হলো তখন আমরা কি করব, দ্য বক্স, তখন কিন্তু আর আইএনজি ফর্মটা আমরা নিচ্ছি না, দ্য বক্স ইজ রেড অ্যান্ড মাইন, যদি শুধু ইজ মাইন লিখলাম তাও হবে। কেউ যদি মনে করো বক্সের পরিবর্তে ইট সাবজেক্টটা দিতে চাচ্ছ সেটাও কিন্তু হবে, দি বক্স ইজ রেড অ্যান্ড ইট ইজ মাইন, সেটাও কিন্তু কম্পাউন্ড ফর্মে পরিবর্তন করা যাবে। তাহলে দেখো আমরা অলরেডি আজকে তিনটি ফর্ম কিন্তু দেখলাম, তিনটি গ্রুপ কিন্তু দেখলাম, এবং সেই ক্ষেত্রে সেন্টেন্স যখন যেটাই আমরা পরীক্ষায় পাই সেটি দেখে পরীক্ষার প্রশ্নটা আগে বুঝতে হবে যে কী সেন্টেন্স এসেছে, কোন ধরনের কমপ্লেক্স সেন্টেন্স বা কোন ধরনের সিম্পল সেন্টেন্স, তারপর সেই অনুযায়ী আমরা যে গ্রুপগুলো ভাগ করতেছি এই প্রত্যেকটা গ্রুপে যে তিনটা করে সদস্য আছে এদের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতে হবে, বাইরে যাওয়া কিন্তু যাবে না। অর্থাৎ আমি একটা বা দুইটা রুলস শিখছি সেটা দিয়ে সবগুলো আমরা করতে চাইলে দেখা যাবে অনেক সময় সেন্টেন্সটা শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু নাম্বারটা কিন্তু ভালো আসে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সেকেন্ড পার্টের ক্লাস করলে, অর্থাৎ গত ক্লাসে একটা অংশ করেছি, আজকে একটা অংশ, আর দুইটা পার্ট হলে মোটামুটি আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে তোমার বেসিক বা ট্র্যাডিশনাল যে রুলসগুলো সবসময় আছে সেগুলো শেষ হয়ে যাবে। আজকে তিনটা গ্রুপে কিন্তু প্রত্যেকটাতে বইয়ের ছয়টা করে রুলস চলে গেছে, তার মানে 318টা রুলস তোমাদের পড়া হয়ে গেছে। বইপত্র দেখে না পড়ে এই গ্রুপগুলো ফলো করলে তোমাদের জন্য সহজ হবে বেশি। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরেকটা পার্ট পড়ানোর পাশাপাশি আমি তোমাদের রাইটিং পার্ট নিয়ে একটু ডিসকাস করবো, অর্থাৎ টার্ম থ্রি পরীক্ষায় বা টার্ম ফোর পরীক্ষায় তোমাদের রাইটিং পার্টে কী থাকবে, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এরকম যেই কম্পোজিশন পার্টে যে অংশগুলো আছে, লেটার, ইমেলস, কী কী থাকবে সেগুলো আমি তোমাদেরকে একটা লিস্ট আপ করে দেবো। এবং মোস্ট প্রবলি নেক্সট ক্লাসটা হবে ফার্স্ট পেপারের উপরেই, একটি টেক্সটের অংশের উপরে ইনশাল্লাহ। তাহলে সেই ক্লাসে আমি তোমাদেরকে সেকেন্ড পেপার বা ফার্স্ট পেপারের কম্পোজিশন পার্টের একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দেব। তারপরের ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা পার্ট কীভাবে লিখতে হবে সেই বিষয়গুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তো সেই পর্যন্ত ইউ গাইস নিড টু বি সেফ অ্যান্ড সাউন্ড অ্যান্ড হোপফুলি ইউ উইল বি দ্যাট দ্যাট উইল ডু ফর দ্য ডে। সো টুডে ইটস টাইম টু সে গুড বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।